মোট সাতজনকে ডাকাতির কেসে ধরা হয়েছিল। সিউড়ির যে লম্বোদরপুর গ্রাম আছে সেই লম্বোদরপুর মোড় NH-60 সেখান থেকে তাদেরকে ধরা হয়। তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় কেস রুজু হয়েছে, যেমন 399-402 IPC, তার সঙ্গে 3-4 ES Act এবং 25-27-35 Arms Act তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তো এদের সাতজনের কাছ থেকেই কিছু না কিছু উদ্ধার হয়েছে এবং ওদের জন্য আজকে বেল পিটিশন করেছিলেন লার্নেড অ্যাডভোকেটস, কিন্তু সেই বেল প্রেয়ার আমাদের লার্নেড CJM ইনচার্জ আজকের যিনি আছেন মানবেন্দ্রনাথ ঘোষ মহাশয়, তিনি তাদের বেল প্রেয়ার রিজেক্ট করেন এবং 3-3-2021 তারিখে তাদের প্রোডাকশনের জন্য এবং সিডির জন্য ডেট রাখেন।